বেশ কিছুদিন দাম্পত্যে টানপোড়েন ছিল, দুজন আলাদা ছিলেন, শেষ পর্যন্ত সত্যি হচ্ছে শঙ্কাটাই ভেঙে যাচ্ছে চিত্রনায়িকা পরিমণি ও নায়ক শরীফুল রাজের সংসার। 18 সেপ্টেম্বর পরিমণি রাজের উদ্দেশ্যে বিচ্ছেদের নোটিশ পাঠান। নিয়ম অনুযায়ী দুই পক্ষের মধ্যে ইতিবাচক সাড়া না মিললে 3 মাসের মধ্যে ডিভোর্স হয়ে যাবে। তারা এখন দুই ভুবনের দুই বাসিন্দা। পরিমণির ফেসবুক প্রোফাইলে এখন আর লেখা নেই মেরিড উইথ শরীফুল রাজ। একই অবস্থা শরীফুল রাজের বেলাতেও। হঠাৎ কি এমন হলো, তাদের আলো ঝলমলে সংসার তাসের ঘরের মতো ভেঙে গেল। সবশেষ পরিমণি বলেছেন, আমি তাকে আনুষ্ঠানিকভাবে ডিভোর্স দিয়েছি, খুবই স্বাভাবিক নিয়মে। এটাও তাকে আমার পক্ষ থেকে এক প্রকার ক্ষমা করে দেওয়া, না হয় আমার সঙ্গে যে অন্যায়গুলো করেছে তাতে তার জেল হওয়ার কথা। হাতে ফুল, মুখে মাস্ক, হুইল চেয়ারে বসা পরিমণি আকাশের দিকে তাকিয়ে হাঁটছেন। পিছনের দিকে হুইল চেয়ারটা এগিয়ে নিয়ে যাচ্ছেন চিত্রনায়ক শরীফুল রাজ, তার মুখেও মাস্ক। এমন একটি স্থির চিত্র নিজের ফেসবুক ওয়ালে পোস্ট করেছিলেন শরীফুল রাজ। ক্যাপশনে লেখা, কনগ্রাচুলেশন রাজ, থ্যাংক ইউ পুরি। 2022 সালে জানুয়ারি মাসের 10 তারিখে এভাবেই নিজেদের সম্পর্কে জানান দিয়েছিলেন রাজপুরি। পরিমণি জানান 2021 সালে 17 অক্টোবর তারা বিয়ে করেন। প্রেম হওয়ার ঠিক 7 দিনের মাথায় এমন সিদ্ধান্ত নেন। পরিমণি বলেন, প্রথমে দুই পরিবারকে আমরা দুজন জানি, এরপর পারিবারিকভাবে রাজের আফতাব নগরের বাসায় বিয়ে হয় আমাদের। পরিমণি আরও বলেন, তার সঙ্গে মিষ্টি গিয়ে দেখলাম আমরা দুজনই পাগল, দুজনই ভাবলাম আমাদের সারা জীবন একসঙ্গে থাকা উচিত, তাই কোনো কিছু না ভেবে বিয়ের সিদ্ধান্ত নেই আমরা। 2022 সালের আগস্ট মাসের 10 তারিখে পুত্র সন্তানের মা বাবা হন পরিমণি ও চিত্রনায়ক শরীফুল রাজ। রাজধানীর একটি হাসপাতালে পুত্র সন্তানের জন্ম দেন পরিমণি। সন্তান ভূমিষ্ঠ হওয়ার আগেই নাম ঠিক করে রেখেছিলেন পরিমণি। চলতি বছর শুরুতেই পুরি জানিয়েছিলেন, কন্যা সন্তান হলে তার নাম রাখবেন রানী আর পুত্র সন্তান হলে রাজ, পুত্র সন্তান হলে তার নাম রাজ্য রাখেন। চিত্রনায়ক শরীফুল রাজের ফেসবুক থেকে অভিনেত্রী তানজিন তিশা, নাজিবা তুষি ও সুন্দরেহা বিনতে কামালের কিছু ছবি ও ভিডিও ক্লিপ পাস হয়। চলতি বছরের 29শে মে দিবাগত রাতে এসব ছবি ও ভিডিও পাস হয়। সেখানে অভিনেত্রী সুন্দরেহা বিনতে কামাল একটি ভিডিওতে দেখা যায় রাজের সঙ্গে সুন্দরেহার বন্ধুত্বপূর্ণ ও অসংলগ্ন কিছু আলাপচারিতা চলছে। সেগুলো রাজের ফেসবুক থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে। এই নিয়ে শুরু হয় সমালোচনা। এই ঘটনার পর রাজপুরি সম্পর্কে টানপোড়েন আরো তীব্র হয়। সে সময় যোগাযোগ করা হলে পরিমণি দাবি করেন, দিন 15 আগে বাসা থেকে বেরিয়ে গেছেন রাজ। বিচ্ছেদের গুজব প্রসঙ্গে পরিমণি বলেন, আমি চাই সে আমাকে তালাক দিক, আমি ওর প্রাক্তন, এটাই শুনতে আমার আরাম লাগে, আমি রাজের বউ, এটা শুনতে চাই না। অন্যদিকে রাজের ভাষ্য ছিল এমন, তারা আপাতত সেপারেশনে আছেন, বিচ্ছেদের সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে দ্বিতীয়বার ভাববেন কিনা সে সম্পর্কে রাজ বলেন, সেটার আর কোনো সুযোগ নেই, এখন নিজেকে সময় দেবেন বলে জানান। 18 সেপ্টেম্বর পরিমণি রাজের উদ্দেশ্যে বিচ্ছেদের নোটিশ পাঠান। তার পারিবারিক একটি সূত্র এ খবরটি নিশ্চিত করেছে। নিয়ম অনুযায়ী 3 মাস পরপর পাঠানো হবে এই চিঠি। যদি রাজ এই চিঠি গ্রহণ না করেন তাহলে 90 দিন পর তাদের ডিভোর্স হয়ে যাবে। আর যদি 3 মাসের মধ্যে তাদের আবার বনিবানা হয়, নিজেদের মধ্যে একটা সমাধান হয়, তাহলে আবারও তারা সংসার করতে পারবেন।